والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله حسنة لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام الله تبارك وتعالى সমস্ত প্রশংসা গুণগান বন্দনা আরাধনা হামদ সানা যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো সম্পদ দান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই তাজদার মদিনা আহমদ মুজতুবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ তাআলা রাহমাতুল্লিল আলামিন খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনাবিন করে আল্লাহ পাঠিয়েছিলেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একটি আয়াত পাঠ করেছি, সেই সম্পর্কে সামান্য কিছু বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন যাতে পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া যায়, যাতে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া যায়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সেই কাজটি করতেন, আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন, আল্লাহর সঙ্গে মানুষের একটা সংযোগ তৈরি করে দিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, পৃথিবীতে অন্ধকার নেমে আসলো, পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুম ধোকা সব রকমের অন্যায় হতে থাকলো। আপনারা ওলামাদের মুখ থেকে শুনেছেন মানুষ নিজের সদ্য জন্ম হওয়া কন্যা সন্তানকে মাটির নিচে জীবিত অবস্থাতে দাফন করে দিত, আর কোন মানুষের সম্মান ইজ্জত সুরক্ষিত ছিল না, গোটা পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।